हेलो गाइज, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल ब्यूटीफाई। तो आज के আমি জিন্স টপের সাথে দুর্গাপূজার আরো একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তো আজকের লুকটা কিন্তু আমি মাত্র 20 টাকার মধ্যে কমপ্লিট করেছি। অবশ্যই এটা একটা ওয়াটারপ্রুফ লুক। তো 20 টাকার মধ্যে কিভাবে একটা ওয়াটারপ্রুফ লুক আমি ক্রিয়েট করেছি সেটাই আজকে তোমাদের সাথে টোটালটা শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমি ফেসটাকে খুব ভালো মতো করে হাইড্রেট করব, যাতে মুখে মেকআপটা ভালো মতো বসে। তো তার জন্য নিয়ে নিয়েছি ডাবর গুলাবারি রোজ ওয়াটার। এটা হচ্ছে স্মল সাইজ আর এটার প্রাইস হচ্ছে 25 রুপিস। মুখের সাথে সাথে গলায় বা যেখানে যেখানে আমি ফাউন্ডেশন বা যে কোনো কিছু মেকআপ অ্যাপ্লাই করব সেখানে সেখানে সব জায়গাতে আমি ভালো মতো করে ফেসটা হাইড্রেট করে নিয়েছি। নিয়ে খানিকক্ষণ 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছি পাখার হাওয়ায়। তারপর আমি নিয়েছি এখানে বোরো প্লাসের 10 টাকার ক্রিমটা। এটা আমি অ্যাজ এ ময়েশ্চারাইজার ইউজ করব। এটা কিন্তু বেসিক্যালি শীতের জন্য, অর্থাৎ খুব ভালো ফেসটাকে হাইড্রেট করবে। যাতে ড্রাই স্কিন তারা তো অবশ্যই এটা ব্যবহার করবে। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি। 9 টাকা প্রাইস লেখা ছিল। এটা হচ্ছে সব থেকে ছোটো একটা স্যাশে। তো এখানে ফিঙ্গার টিপ দিয়ে ভালো মতো করে দেখো প্রথমে অ্যাপ্লিকেশনটা করে নিয়েছি। হাত দিয়েই করব ব্লেন্ড, কারণ এটা যে এগুলো যেহেতু ক্রিম প্রোডাক্ট তো ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। এরপর পুরো ফেসটা আমি সেট করব। তার জন্য নিয়ে নিয়েছি জনসন বেবির এই পাউডারটা। এটা তোমরা 25 রুপিস কি 30 রুপিসের মধ্যে পেয়ে যাবে। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা লিপস্টিক। এটা 20 রুপিসে তোমরা পেয়ে যাবে খুব ভালো ম্যাট একটা লিপস্টিক। তো এটা আমি গালে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ এ ব্লাশ। দেন তারপর আমি এটাকে হাত দিয়েই ব্লেন্ড করব। কোনো রকম বিউটি ব্লেন্ডার বা ব্রাশ কোনো কিছু ইউজ করব না, তো সেটা তোমরা দেখতেই পাবে। একটু টাইম নিয়ে ব্লেন্ড করলে কিন্তু খুব ইজি হয়। তো ভালো মতো করে আমি ফেসে এটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা কাজল। এটা তোমরা 5 রুপিসে পেয়ে যাবে। সাথে নিয়ে নিয়েছি একটা কিউটিপ। তো সেই কিউটিপটা নিয়ে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমি আইব্রোটা আমার ড্র করে নিচ্ছি। কোনো রকম ব্রাশ বা কোনো কিছু ইউজ করছি না। এরপর আমি যেটা দিয়ে ফেসটাকে সেট করেছিলাম সেই পাউডারটা নিয়ে নিয়েছি। সেটা দিয়ে দেখো আমি ফেসটাকে ক্লিন করে নিলাম, যাতে ফেসের শেপটা ঠিকঠাক লাগে। এরপর নিয়ে নিয়েছি কাজল। যে কাজলটা আমি একটু আগে ইউজ করলাম আইব্রোতে, সেই কাজলটাই আমি চোখের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি একটা কিউটিপ। সেটা দিয়ে দেখো নিচের অংশটাকে আমি স্মাচ করছি। এরপরে আমি ল্যাশটা নিয়ে নিয়েছি আর ল্যাশটা অ্যাপ্লাই করে নিয়েছি। এটা তো আমি সব ভিডিওতেই অ্যাপ্লাই করি। এটা 35 রুপিসের মতো দাম। আর তারপর আমি নিয়ে নিয়েছি একটা লিপস্টিক। তো লিপস্টিক তো সবার কাছে অ্যাভেলেবেল, সেটা কোনো ব্যাপার না। যে কোনো একটা লিপস্টিক তোমরা নেবে, নিয়ে অ্যাপ্লাই করে নেবে। তারপর যে এক্সেস পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি ফেস থেকে ভালো মতো করে ব্লেন্ড করে নিলাম। সো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করছি লুকটা তোমাদের ভালো লেগেছে। খুব কম প্রোডাক্টের মধ্যে আমি টোটাল লুকটা রাখার চেষ্টা করেছি, যাতে বাজেট ফ্রেন্ডলি হয়। তো সবাই তো 150, 200, 300 টাকার মধ্যে মেকআপ করাটা সবার সম্ভব হয় না। যারা বিগিনার্স আছো তো অবশ্যই তাদের জন্য লুকটা আশা করি হেল্পফুল হয়েছে। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ইনস্টা আইডি কিন্তু কমেন্ট বক্সে থাকবে, তো যদি চাও অবশ্যই আমাকে সেখান থেকে ফলো করে নিতে পারো। তো অবশ্যই ভিডিওটা যদি হেল্পফুল হয় কমেন্ট বক্সে জানিও, আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, আজকে এতটাই। নেক্সট ডে আরো একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড টাটা।